হ্যালো, আমি নাজনিন হাসান চুমকি, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমি একটি কবিতা পাঠ করব এবং সেটি ঈশ্বর হয়ে যায়, লেখক আবুল হোসেন খোকন। তিনি এখন প্রয়াত হয়েছেন, 1 বছর হয়ে গেল। একজন লেখক টিকে থাকেন কিভাবে? তার লেখার মধ্যে দিয়ে। আবুল হোসেন খোকন তিনি টিকে থাকবেন তার লেখনীর মধ্যে দিয়েই। তার লেখা বেশ কিছু কবিতা মানে সকলের নিকট প্রশংসিত হয়েছে, এপার বাংলা ওপার বাংলা এবং দেশের বাইরে বাংলা ভাষাভাষী যে সকল বাঙালিরা আছেন সকলেই তার কবিতা পাঠ করেছেন। তিনি প্রেমের কথা লিখতেন, হৃদয়ের কথা লিখতেন, দ্রোহের কথা লিখতেন, প্রতিবাদের কথা লিখতেন, অনুভূতির কথা লিখতেন, অনুভবের কথা লিখতেন, এবং তার সেই লেখনীগুলো পড়ে হৃদয় ছুঁয়ে যেত। তাই হয়তো তার কবিতা সর্বজন পঠিতই বলবো আমি। তার কবিতা পড়েনি এমন মানে কবিতা প্রেমীর সংখ্যা খুব কম। যেমন আপনাদের অনেকবার আপনারা শুনেছেন অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই, ওপরে সবুজ ভেতরে রক্তাক্ত ক্ষত বিখ্যাত, অথবা শূন্যেরও কারবারি শূন্য বুকে দংশন দিলা শূন্যে দিলা পারি, এমন অনেক কবিতা তিনি লিখেছেন, নিজেও পাঠ করেছেন, অন্যরাও পাঠ করেছে। আমাদের সেই অতি পরিচিত স্বল্পভাষী মৃদু হাসির প্রাণোচ্ছল কর্ম উদ্দীপনায় ভরপুর সেই মানুষটা খোকন ভাই, তাকে স্মরণ করে আজ আমি পাঠ করতে যাচ্ছি এই আমি ঈশ্বর হয়ে যাই বইটি থেকে। তোমাকে ভুলতে আরেকটু সময় লাগবে আমার, এই শিরোনামের কবিতাটি। বুকের বাঁ পাশে রাখা তোমার চোখ জোড়া কোনো মতে সরানো গেল না এখনো, তোমাকে ভুলতে তাই আরেকটু সময় লাগবে আমার। নিঃশ্বাস নিতে হবে এটা যেমন মনে রাখতে হয় না, ঠিক তেমনি করে মাঝে মাঝে ভুলে যায় তোমাকেও ভুলে যেতে। তোমাকে ভুলতে হলে তাই আরেকটু সময় লাগবে আমার। বৃষ্টির ফোঁটা যতগুলো গুনতে পারো একসাথে, অথবা গুনতে পারো না যতগুলো, আরো চেয়ে বেশিবার যদি মনে পড়ে, যদি এখনো দেহের আনাচে কানাচে প্রতিটি কোণায় প্রতিটি লোমকূপে দেখি আটকে থাকা আলু থালু মেঘ আর গরম নিঃশ্বাস, দেয়ালের পলিস্তারাই সংসারে শরীরে এখানে ওখানে যদি লেগে থাকে এখনো দগদগে ডাকাতের মতো তোমার কানামাছি খুনসুটি আহ্লাদ, তবে কান্নার জল ছাড়া পৃথিবীতে কোন জলে বলো ধুয়ে মুছে নেব এই সব ক্ষত চিহ্ন এই সব দাগ। বললেই তো আর রাতারাতি হয় না এসব, সময় লাগে কোচ গেছে বেঁধে ছেদে নিতে, টুকটাক পড়ে থাকা ধুলো জমা স্মৃতির কৌটো আদরের শিশি ঘামে ভেজা জোনাকের রাত, সময় লাগে কিছুটা হলেও। তোমাকে ভুলতে হলে তাই আরেকটু সময় লাগবে আমার। আবুল হোসেন খোকন ভাই আমাদের প্রিয়, সত্যি প্রিয়, ভীষণ প্রিয়। এই মানুষটিকে ভুলতে হলে সময় লাগবে আমাদের। মানুষ ইহকালে যা কিছু করে যান তার জন্যে তার রেখে যাওয়া সঙ্গী সাথী প্রিয় মানুষেরা তাকে স্মরণ করে বারংবার, হেসে হেসে চোখের জলে ভেসে, চোখের জলে ভেসে যাওয়া চোখের যে জল ঝরে পড়ে সেটা তো আর এমনি নয়, ভালোবেসে। তাই এই কবিতার শিরোনামের মতোই বলি,
কবিকে ভুলতে আরেকটু সময় লাগবে আমাদের। হয়তো বাপ কখনোই ভুলব না, স্মরণ করব আড্ডায়, থিয়েটার, মঞ্চে, চায়ের দোকানে, অথবা হাঁটতে হাঁটতে যে কোনো সময় গভীর রাতে চাঁদের দিকে তাকিয়ে মনে পড়বে, আহা কবি থাকলে হয়তো একটা সুন্দর কবিতা লিখে ফেলতেন, অমাবস্যার ঘোর অন্ধকারে কবি থাকলে হয়তো কিছু একটা লিখতেন। চারিপাশে যে দুর্নীতি, যে অনিয়ম, যে দুর্যোগের ঘনঘটা চলছে, কবি থাকলে অবশ্যই তার প্রতিবাদ করতেন, তার অনুভূতির কথা লিখতেন, আবেগের কথা লিখতেন। সবই পিছনে পড়ে রইল। লিখতেন, বলতেন, করতেন, ভাবতেন। একদিন হয়তো আমাদের নিয়েও তাই হবে, যিনি এত সুন্দর চমৎকার চমৎকার কবিতা লিখে গেছেন তাকে ভোলা কি এতই সহজ? সময় লাগবে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবারকে নিয়ে হেসে খেলে সুন্দর জীবন পার করবেন, সেই প্রার্থনাই করি, সকলের মঙ্গল কামনা করি।